आज के अपने मजे आसते एक आनंदित से एम एक मास से मासटा अत्यंत कष्ट दुख हमें प्रथम श्रद्धा सदा स्मरण करी सर्वकाले सर्वश्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान के जिन रामपुर बार बार इसे जिन स्वाधीनता दिए गए परिचय दिए गए श्रद्धा जाना जतियों चंद्रदेव प्रति कृष्ण कर्तव्य प्रति दुलक्ष भावन प्रति अत्यंत बेदना सदा स्मरण करी बाबा जति पिता बंगबंधु शेख मुजिबुर रहमान बांग्लादेश राष्ट्रपति निम्न हत्या भाई बधुन जरा स्वागत उपस्थित भाई बोले बाबा मा भाई सब हारिए दूटी बन विदेशे एकाशी साल बांग्लादेशे बांग्लादेश आवामी लीग सभापति निर्वाचित कर বাংলাদেশে জাতীয় পিতাকে হত্যার পর যে অবৈধ ভাবে ক্ষমতা দখল হত্যা কুষড়যন্ত্রে রাজনীতি শুরু হয়েছিল মানুষের ভাগ্য নিয়ে চিনিমিলি খেলা শুরু হয়েছিল ১৮৮১ সালে বাংলাদেশে এসে এই রামপুর বিভাগে পড়তে গেলে প্রতিটি জেলায় এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরেছি দেখেছি মানুষের হাহাকার এক সময় মিটিং আসলে ছিন্ন বস্ত্র পেটে খাবার দেয় দরিদ্র মানুষ আমাদের প্রতিজ্ঞা ছিল যখনই সরকার গঠন করতে পারব এর মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করব দেশের মানুষের জীবন মান উন্নত করব যে স্বপ্ন দেখেছিলেন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে অন্তত এটুকু বলতে পারি যে আজকের বাংলাদেশ আমরা এখন দারিদ্র্যের হার কমাতে পেরেছি ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে পেরেছি আজকে আওয়ামী লীগ সরকারে যখন এসেছে এই রাজ্যে কখনো মন্দা হয় নাই রাজ্যে কখনো খাদ্যের অভাব দেখা যায়নি দুর্ভিক্ষ দেখা যায়নি বলেন ঠিক কিনা আওয়ামী লীগে আর কোনো মন্দা হয় নাই হয়েছে না তা আওয়ামী লীগ সরকার আসলে নৌকা নাকা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি যখন ৯৬ সালে সরকার এসেছিলাম তখনও মন্দা ছিল না কিন্তু ২০০১ সালে যখন ওই খালেদা জিয়া ক্ষমতা আসে দুই হাতে টাকা পয়সা লুট করে তাই সে তার ছেলেরা মিলে এদেশের মানুষের ভাগ্য চিরমিরি খেলে আবার দেশে মন্দা শুরু হয় ২০০৮ নির্বাচনে আমরা সরকার গঠন করি তারপর থেকে আমি যে পদক্ষেপ নিয়েছি তারপর থেকে এদেশে কোনো মানুষের কোনো কষ্ট হয় নাই আমরা এই ৪৫ বছর আমাদের যুবকদের জন্য প্রায় ২৩৫ লক্ষ যুবক কর্মসংস্থান আমরা করতে পেরেছি ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিয়েছি কাজের ব্যবস্থা করেছি আবার আমরা চালু করছি হাটাও গাড়ি মই চিলমারি বন্দরে এখন আর গরু গাড়িতে যেতে হবে না ট্রেনে যেতে পারবে সেই ব্যবস্থা করে দিয়েছি আমরা মাথাপিছু আয় বেড়েছে দারিদ্রের হার ৪১ ভাগ থেকে ২১ ভাগে আমরা কমিয়ে এনেছি আমরা আমাদের মেয়েদের জন্য কাজের সুব্যবস্থা করে দিয়েছি আমাদের যারা যুবশ্রেণী আপনারা কর্মসংস্থান ব্যাংক থেকে কোনো জামানত লাগবে না জামানত ছাড়া ২ লাখ টাকা নিয়ে নিজের ছোটখাটো ব্যবসা করতে পারবেন সেই ব্যবস্থাও আমরা দিয়েছি
যারা একটু কম্পিউটার শিখবেন, প্রযুক্তি জ্ঞান লাভ করবেন। হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। আজকে আপনারা বিভাগ পেয়েছেন, আর এই সেই বিভাগের সাথে সাথে একটা বিভাগের উপযুক্ত সমস্ত প্রতিষ্ঠান আমরা দিয়ে দিয়ে গড়ে তুলেছি। সিটি কর্পোরেশন হয়েছে, এখানে সব রকম ব্যবস্থা আমরা করেছি। উত্তরবঙ্গের সাথে যোগাযোগ, শ্যামবাসার যারা সরকারে আছি, ওই যমুনা নদীর উপর রেল লাইন সহ বিদ্যুৎ, গ্যাসের লাইন, রেল লাইন সহ সেতু নির্মাণ করে আপনাদের জন্য অতি সহজে রাজধানী পৌঁছানোর ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছিল। আজকে যত রাস্তাঘাটের উন্নতি সেগুলি আওয়ামী লীগ সরকারই করেছে। আজকে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 টাকার ঔষধ বিনামূল্যে আমরা দিচ্ছি।